ব্লক ও জেলা তৃণমূলের দেখা মিলল না বড়োয়া বিধানসভার বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে। বুধবার বড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সঞ্জীব দাসের নেতৃত্বে আফ্রিকান হিনঘর মোড়ে বেসরকারি অনুষ্ঠান বাড়িতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে জেলা কোঅর্ডিনেটর অরিত মজুমদারের উপস্থিতি হলেও দেখা মেলেনি জেলা সভাপতি, চেয়ারম্যান ও বাকি তিন কোঅর্ডিনেটরের। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। রাজ্য নেতৃত্বে নির্দেশে আমাদের রাজ্য সভাপতি সুব্রত মুখ্যমশাই এবং আমাদের যুব নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 294টায় পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা পুজোর আগে সম্মেলন করার নির্দেশ দিয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভার মধ্যে আজকে কমপ্লিট হচ্ছে বড়ুয়া 67 নম্বর বড়ুয়া বিধানসভায় আমাদের বুথভিত্তিক সাংগঠনিক কর্মী সম্মেলন। সেখানে আমাদের বিধানসভার কোঅর্ডিনেটর সঞ্জীব দাস তার নেতৃত্বে আজকে আমাদের সম্মেলনটা হলো। এখানে ভাই জীবন সাহা নেতৃত্ব দিচ্ছে এবং আরও নেতৃত্ব আছেন আমাদের ষষ্ঠী মাল, উনি আজকে সভাপতি ছিলেন প্রাক্তন, যিনি বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছিলেন তাই, এবং সর্বস্তরের যারা আরও নেতৃত্ব আছে তারা সকলেই আজকে থেকে এবং প্রতিটা বুথ থেকে অঞ্চল থেকে আমাদের কর্মীরা যারা আমাদের একদম সম্পদ পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে পার্টির সম্পদ বলে তারা আজকে সকলে এসে সেই সম্মেলনকে যথার্থ করলেন, সফল করলেন। আমাদের বিধানসভার কোঅর্ডিনেটর সকলকে ইনভাইট করেছেন, আমরা যেটুকু জানি সবাইকে করেছেন। ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে, ওনার দিদি অসুস্থতার জন্য উনি একটু আসতে পারেননি, উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং দেখুন আজকে পঞ্চমী, শারদীয়ার শুভেচ্ছা সকলকেই জানাচ্ছি। আজকে পঞ্চমী দিন, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তার কোথাও বস্ত্র বিতরণ হচ্ছে, কোথাও বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত আছে, তা অনেকে আসতে পারে। আমরা একদম ঐক্যমত্যের ভিত্তিতে আছি, আমাদের মূল লক্ষ্য আজকে কর্মীরা সকলে শপথ নিয়েছেন যে বড়োয়া বিধানসভা আগামী 2021 যে বিধানসভা নির্বাচন, নির্বাচনে বড়োয়া বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত যিনি ক্যান্ডিডেট হবেন ঘাসের উপর জোড়া ফুলের প্রতীক নিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার শপথ অঙ্গীকার আমাদের সমস্ত কর্মী নিয়েছে। মাননীয়া আমাদের বাংলার মা, আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষের জননেত্রী, আমাদের ভারতবর্ষের অধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের জন্যে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় দাদা, আমাদের সকলের নয়নের মণি অভিষেক দাও আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করার জন্য। আমরা আজ সেই কর্মী সম্মেলনে প্রতিটা বুথ থেকে 5 থেকে 6 জন করে যারা আমাদের দলের নেতৃত্ব, আমাদের মেম্বার এবং বুথ সভাপতি, গ্রাম পর্যায়ের পঞ্চায়েত সমিতি সমস্ত নেতৃবর্গকে নিয়ে আজকে আমরা এই কর্মী সম্মেলন করছি। আগামী যে বিধানসভা 21 বিধানসভায় এই অশুভ শক্তি বিজেপিকে এবং যে কংগ্রেস এবং সেই সঙ্গে বামপন্থ যে অশুভ আতাত, সেই আতাতকে পরাজিত করে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আবার আমাদের বাংলার জননেত্রীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠা করব, তার জন্য এই সম্মেলন আমাদের রাজকর্মীদেরকে উদ্বুদ্ধ করছি। আজকে আমরা সবাই এই মা মাটি মানুষের আশীর্বাদে আজকে পুরো বাংলায় সব আজকে মানুষ ভালো আছে, আগামী দিনে বিধানসভায় জিতবো তারই আমরা প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য এই সম্মেলন করছি। আজকে যা আপনাদের কর্মী সম্মেলনে আপনাদের যারা সংগঠক আছেন লোকাল স্তরে তাদের মনোবল কেমন, তাদের উপরকে ভরসা করে আপনি বিধানসভা জিততে পারবেন? আমাদের কর্মীদের যা মনোবল, এনারা একদম মাটি থেকে তেনারা কামড়ে পড়ে আছেন বিজেপি যে অর্থ দিয়ে, অশুভ শক্তি দিয়ে, গুলি পিস্তল বোম দিয়ে যে লড়ার চেষ্টা করছে তাকে পরাজিত করে আমাদের এই পশ্চিমবাংলায় জোড়াফুল ফুটবেই 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 আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আমাদের এই বাংলায় বাংলার মুখে হাসি ফুটাবেন এবং উনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন। আপনার এই সম্মেলনে আপনার ব্লক সভাপতি, আপনার যুব সভাপতি, আপনার অধিকাংশ পঞ্চায়েত সদস্য এরা কেউ হাজির নেই, কেন? ব্যাপারটা হচ্ছে এটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার, ওই ব্যাপারে আমি বলতে পারবো না, হয়তো কোনো কারণবশত আসতে পারেনি সেটা যাই না, সেটা আমাদের জেলা যারা নেতৃত্ব আছেন ওনারা জানতে পারবেন, কিন্তু আমাদের দলের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা সকলকে ইনভাইট করেছি, আমন্ত্রণ করেছি, আমাদের ম্যাক্সিমামটা এখানে পৌঁছে গেছে। আপনারা যাদের কথা বললেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, ফোন করা হয়েছে এবং জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে। তারা কি তাহলে দল বিরোধী কাজ করছে বলে মনে হয়?
সেটা আমাদের দল ভাববে, সেটা আমরা কেন বলতে পারবো? সেটা দলের চিন্তা ভাবনা। স্থানীয় মানুষজন বলছে এখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আছে এবং আমাদের মধ্যে টিম ভাগও করে দিয়েছে, যারা আসেননি তারা এ টিমের লোক এবং তারা একাধিক দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। আপনার কি বক্তব্য এ ব্যাপারে? আমি কোনো মন্তব্য করব না। এটা আমাদের জেলার সভাপতি সাহেব, আমাদের মাননীয় কোয়ান্টা সাহেব অরিতবাবু, আমাদের অন্যতম নেতা শমিকদা, আমাদের জেলার চেয়ারম্যান সুব্রত সাহা মহাশয় এবং আমাদের রাজ্য, আমাদের জেনার নীতি আদর্শে আমরা চলছি, মাননীয় অভিষেক দা এবং যিনি আমাদের সর্বোপরি মাথার উপর আছে, আমাদের বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শেই আমরা চলছি। কে কী কোথায় করছে তা আমরা দেখতে যাব না। এখানে এখনও পর্যন্ত কোনো জেলা নেতৃত্ব হাজির হয়নি। ওনারা আসছেন, ফোন করেছিলেন, বেরিয়েছে।